বাংলাদেশ একটি অপার সম্ভাবনার দেশ। ঢাকা শহর বাংলার রাজধানী হিসেবেও এগিয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে। এই অর্থনৈতিক সম্ভাবনার অংশীদার হতে আমরা এখন দেখতে পাচ্ছি প্রচুর মানুষ ঢাকা শহরে এগিয়ে আসছে। একই সাথে আমরা যদি ঢাকায় ট্রেনগুলো এবং লঞ্চগুলো যেগুলো ঢুকছে সেগুলোর দিকে তাকিয়ে দেখি, দেখি প্রচুর শিশুও চলে আসছে ঢাকা শহরে এই সম্ভাবনার অংশীদার হতে। ঢাকা শহরে এসে একটি শিশু যে ধরনের কাজে সাধারণত যুক্ত হয়ে যায়, সেই কাজগুলো মোটেও তাদের জন্য স্বাস্থ্যকর নয়, এবং এই কাজগুলোর মধ্যে ভিক্ষাবৃত্তি থেকে শুরু করে ড্রাগস ক্যারি করা থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের ভীতিকর কাজ রয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন অবস্থায় চারপাশে অনেক শিশুদের সাথে পরিচয় হলো। কেউ কেউ চাকরি চা বিক্রি করতে আসলো, কেউ কেউ ভিক্ষা করতে আসলো, কেউ কেউ জিনিস বিক্রি করতে আসলো। ওদের সাথে কথা বলতে গিয়ে আমরা বুঝতে পারলাম ওদের অবস্থা ভীষণ খারাপ অবস্থার মধ্যে আছে। সমাজে অনেক সুযোগ সুবিধা থাকার ফলেও ওরা এই সুযোগ সুবিধা থেকে একেবারে বঞ্চিত, এবং ওরা খাদ্য, বস্ত্র, বাসস্থান থেকে শুরু করে এই মৌলিক অধিকার থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত অবস্থায় ছিল। এটা দেখার পরে আমাদের ভীষণভাবে আমাদের খারাপ লেগেছে, এবং আমরা চিন্তা করেছি ছাত্র অবস্থায় তাদের জন্য কী করতে পারি। আমরা প্রথম যেই চিন্তা নিয়ে শুরু করেছি সংগঠন, সেটা ছিল হচ্ছে খারাপ অবস্থার বাচ্চাকে কিছু সাপোর্ট করা, ওদেরকে বর্তমান অবস্থা থেকে একটু ভালো পরিবেশ দেওয়া, এই চিন্তা নিয়ে শুরু করেছি। কিন্তু আমরা বুঝতে পেরেছি ওদেরকে ঠিকমতো দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে ওদেরকে নার্চার করে ওদেরকে ওদের সাথে ঠিকমতো মানুষ হিসেবে মুখোমুখি হয়ে শিক্ষা প্রদান করতে গেলে ওরা হতে পারে চেঞ্জ মেকার, ওরা হতে পারে রোল মডেল। আমার ছোটবেলা থেকে এ পর্যন্ত আমি একমাত্রায় থেকে পড়াশোনা করে সব রকম সুযোগ সুবিধা পেয়ে আমি আজ এ পর্যন্ত এসেছি। আমি 2004 সাল থেকে একমাত্রা সোসাইটির সাথে আমার পড়াশোনার যাত্রা শুরু করি, এবং বর্তমানে আমি একটি ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। গত বছর আমি আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করেছি এবং চেষ্টা করছি যেন ভালো একটা ভার্সিটিতে ভর্তি হতে পারি। আমি একজন অ্যানিমেটর হতে চাই। আমি ল নিয়ে পড়তে চাই, কারণ আমি একজন আইনজীবী হব। আমরা বিশ্বাস করি এই একাডেমির মধ্যে যেই শিশুরা সমাজে বেরিয়ে যাবে তারা এক এক জায়গায় নিজের যে সাধ্যন অনুযায়ী এবং নিজের যে এই 100% যে সম্ভাবনা কাজে লাগিয়ে ও সমাজকে লিড করা শুরু করবে, সমাজের একটা ভ্যালু অ্যাড করা শুরু করবে, এবং এক সময় ওরা নিজে যেই জায়গা থেকে চলে এসেছে, যেই সিচুয়েশন থেকে চলে এসছে, এমন শিশুদের জন্য কাজ করার মতো মানসিকতা, কাজ করার মতো দক্ষতা এবং দর্শন নিয়ে সমাজে বেরিয়ে যাবে। একমাত্র একাডেমিটিতে যে সকল শিশুরা থাকবে, আমরা চাই তারা তাদের অতীতের দুর্বিষহ স্মৃতিটা ভুলে গিয়ে সুন্দরভাবে এগিয়ে যাক, এবং সেই জন্য আমরা চাই তারা প্রকৃতির সাথে থেকে বড় হোক। সেই সাথে এই একাডেমিটিতে খাদ্য, বস্ত্র, চিকিৎসার সুযোগ সুবিধা তো থাকছেই, মূলত আমরা চাই এই শিশুরা যাতে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে নিজেদের জীবনটাকে পাল্টে দিতে পারে। আমরা বুঝতে পেরেছি ওরা হচ্ছে আসলে জনসম্পদ, ওদের মধ্যে অনেক সম্ভাবনা আছে। যদি আমরা এই এই সম্ভাবনাকে ফ্লোরিশ করতে পারি, সেক্ষেত্রে ওরা পরবর্তী প্রজন্মকে লিড করার মতো, পরবর্তী প্রজন্মকে দেখানোর মতো একজন রোল মডেল হতে পারবে, চেঞ্জ মেকার হতে পারবে। এই সম্ভাবনায় আমরা রিয়ালাইজ করতে পেরেছি। আমরা সেই সাথে চাই একটি সুন্দর সাংস্কৃতিক শিক্ষার মধ্যে দিয়ে সে একটা সংস্কৃতিমনা মানুষ হিসাবে বেড়ে উঠুক, সেই সাথে তথ্য প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে একজন দক্ষ মানুষ হিসেবেও সে নিজেকে তৈরি করে নিক। আমরা বিশ্বাস করি এই একাডেমি শুধু আমরা বা আমাদের প্রজন্ম চালিয়ে শেষ করার মতো না, এটা আমরা শুরু করেছি এই একাডেমি, কিন্তু পরবর্তী জীবনে যেই একাডেমি থেকে যেই শিশুরা যে বেরিয়ে যাবে, সেই শিশুরা আবার এই একাডেমির যে দায়িত্বপ্রাপ্ত লোক হয়ে, দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি হয়ে এই ফিরিয়ে আসবে। আমরা আপনাদের সকলকে আহ্বান জানাতে চাই যে একাডেমির পাশে দাঁড়াতে, এবং এই একাডেমিতে যেই যেই শিশুরা থাকবে তাদের সহযোগিতা করতে। আপনারা যারা যারা যে যে জায়গায় আছেন সেই জায়গার থেকে সহযোগিতা করতে পারবেন, যেমন যারা ছাত্র তারা শিক্ষা দিতে এবং ভালোবাসা নিয়ে বাচ্চাদের সাথে সময় কাটাতে এখানে আসতে পারবেন, যারা সামাজিক
আর্থিকভাবে সচ্ছল, তারা আর্থিক সহযোগিতা করার মাধ্যমে বাচ্চাদের পাশে দাঁড়াতে পারবেন। যারা বিভিন্ন দক্ষতা অর্জন করেছেন, তারা এই দক্ষতা কাজে লাগিয়ে এখানে বাচ্চাদের পাশে দাঁড়াতে পারবেন। আমরা চাই এই একাডেমি প্রজন্মের পর প্রজন্ম মানুষকে সুযোগ সুবিধা দিয়ে থাকবে এবং এখান থেকে সম্ভাবনাময় এবং যে ইতিবাচক চিন্তার মানুষ, দেশপ্রেমিক এবং মুক্ত চিন্তা সংস্কৃতিমুখী এবং মানুষ তৈরি হবে। এই মানুষ এই একাডেমি থেকে যখন বেরিয়ে যেতে থাকে, আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ সমাজ সামনে অনেক আগায় যাবে। たくさんの夢を実現する場としてのアカデミー、本当に僕自身も可能性を感じて、ぜひ応援していきたいなと思っています。想像もできないほど子どもの可能性を心から信じ倒しているエクマットラ、私は応援します。私はエクマットラをこれからも応援します。アムラビッシャシコリアプナデルショウジョギタルマッドメアプナデルションプリットタルマッドメエイアカデミーシャムネアガベエカネジェイシシュラタグベタラシャムネアガテバルベ ইতিবাচক চিন্তা নিয়ে ভবিষ্যৎ, সুন্দর ভবিষ্যৎ অর্জন করতে পারবে। এমন একাডেমি আমরা সমাজের সবার সাথে, আপনাদের সাথে একসাথে তৈরি করতে চাই। কেন রহিলি ঝুঁকি অঞ্চলে।